सक्सेस इन लाइफ यूट्यूब चैनल मीडिया ग्रुप सकल बंधु के स्वागत जानिए शुरू करब आज के अत्यंत गुरुत्वपूर्ण अपडेट एखनकार ही टाटका खबर। तो बंधु प्रथम आपके बोलो जे समस्त बंधुरा भिडियो देखें अवश्य लाइक कर समस्त फेसबुक ह्वाट्सअप ग्रुपे शेयर करबें कारण एटाई हे बीज बपन उपयुक्त समय जो दीर्घ 17 बचर धरे हमारे जो वंचना से वंचना घोचानर किन्तु एटाई उपयुक्त समय तरी जन्े उठे पड़े लेगे जैगा तैरी करार्जन सुप्रीम पर्यायर पावर काज लगाते हैं। तो हमें चलून एन शुरू करब साक्षात्कार। तो सर आपके स्वागत जाना चैने हमारा मुहूर्त प्रथम जे खबर माननीय मुख्यमंत्री सीआरपीएफ दे के मैं बंदी करते महिला कि बोलें कि विषय सारा राज्य जुड़े उन्नी बोमा और बंदुकर कारखाना तैरी कर सन्त्रासबादी तैरी कर पश्चिमबंगे मानुष के पश्चिमबंगे युव समाज के चाकरी ना दिए तक विपथे परिचालित कर तरह हाथों बोमा और बंदूक तुले धरे तर रेजल्ट আমরা পেয়েছি 18 নির্বাচনে 18 যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে যেমন বিষয়টা যদি উল্লেখ করেন একই রকম 18 নির্বাচন কি হয়েছিল একই রকম ভাবে উনি আজকে মহিলাদেরকে বললেন সিআরপিএফ দের অ্যাটাক করতে ঘেরাও করতে এটা একমাত্র সন্ত্রাসবাদী যারা যারা ভারত বিরোধী লোক তারাই এটা বলতে পারে আর তারাই এটা করতে পারে আজকে মাননীয়র মুখ থেকে আমরা সেরকমই একটা কথা শুনলাম এটার জন্য আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই যে সিআরপিএফ যে আর্মিরা প্রতি মুহূর্তে দিন রাত পরিশ্রম করে তারা আমাদের আগলে রেখেছে ভারতবর্ষকে আগলে রেখেছে তাদের উপর এই ধরনের আক্রমণ এই ধরনের কথাবার্তা আমরা কোনোভাবেই মেনে নেব না। আসলে এরকম একটা অভিযোগ উঠছে যে কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশন এই দুটো সংস্থা নাকি বিজেপির হয়ে কাজ করছে যেমন গতকালকে সুজাতা মণ্ডল তিনি কিন্তু দালাল বলেছে এই নির্বাচন কমিশনকে এবং কেন্দ্র বাহিনী যে বিজেপির হয়ে কাজ করছে সেটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়াতে বলেছেন কি বলবেন তাহলে 2011 সালে যখন উনি ক্ষমতায় এসেছিলেন মাননীয় যখন ক্ষমতায় এসেছিলেন তখনও কিন্তু এই নির্বাচন এই নির্বাচন কমিশন এবং এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু ভোট হয়েছিল এবং সেটা উনিই নিয়ে এসেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে আবদার করে তো তখনও কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করেছিল কেন্দ্রীয় সরকারের এই পুলিশ সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে আর এই ধরনের মন্তব্য না করাই ভালো একটা স্বশাসিত একটা সংস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই সঙ্গে এই যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং তারা চাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা রক্তপাতহীন নির্বাচন হোক ঠিক সে কারণেই কিন্তু তারা এসেছে তাদের উপর এই ধরনের আক্রমণাত্মক কথা বলে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত করছে যেটা একটা সৈন্যবাহিনীর পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয় এবং এই ধরনের বক্তব্যর তীব্র বিরোধিতা করছি আমরা এবং এর বিরুদ্ধে অবিলম্বে নির্বাচন কমিশনের স্টেপ নেওয়া উচিত। পার্শ্ব শিক্ষকদের একটা অভিযোগ যে ভোট হয়ে গেছে অথচ ব্যালট আসেনি শুধু পার্শ্ব শিক্ষক নয় যারা ভোট করবি অনেকেরই ব্যালট পেপার আসেনি বিষয়টা যদি একটু পরিষ্কার করেন যে তিন দফা ভোট হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই ব্যালট পেপার এখনও পর্যন্ত তারা পায়নি পোস্টাল ব্যালট যেটা সেটা এখনও পায়নি তো সেটা নিয়ে আমরা তথ্য নিয়েছি তথ্য সংগ্রহ করেছি আজ অথবা আগামীকালের মধ্যে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি করছি বাই ইমেল এবং এরপরের থেকে আমি সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের যে আরও রয়েছেন অর্থাৎ বিডিও অথবা এসডিও তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন পার্সোনালি যোগাযোগ করবেন যে যে কেন্দ্রে আছেন সে কেন্দ্র ওয়াইজ যোগাযোগ করবেন এবং যাতে পোস্টাল ব্যালট অবিলম্বে আপনার হাত অবধি পৌঁছায় সেটাকে নিশ্চিত করবেন অনেক ক্ষেত্রে অনেক রকম গটআপ দেখা যাচ্ছে অনেক পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তো সেক্ষেত্রে আপনারা এটাই দাবি করবেন প্রয়োজনে লিখিত দেবেন যে বাই হ্যান্ড যেন এটা পৌঁছায় পোস্টাল ব্যালটটা সঠিক সময়ে যেন পৌঁছায় এটার জন্য আপনারা যোগাযোগ করুন আর আমরা কেন্দ্রীয়ভাবে ইসিআইকে আজ অথবা আগামীকালের মধ্যে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। আজকে মিডিয়াতে দেখলাম যে শওকত মোল্লা ধর্নায় বসেছে মানে ভোট সন্ত্রাস হচ্ছে ভোট দিতে দিচ্ছে না তৃণমূলদের এই বিষয়টা যদি বলেন গত এমএলএ নির্বাচনে 1,40,000-এর মতো ভোটে জিতেছিলেন এই মুহূর্তে উনি বলছেন যে তৃণমূল কর্মীদের বারে যাচ্ছে এই যে নেতা দিচ্ছে না ধর্নায় বসেছিল দেখলাম হ্যাঁ আপনাদের একজন নেতাও তো কাল ধর্নায় আমাদের নেতা বলতে বুঝলাম না পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের একজন নেতা দেখলাম আমাদের নেতা কি জন্য হবে উনিও ধর্নায় বসেছিলেন এবং গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মানে চরম লড়াই উনি দিয়েছেন এই বিষয়টা একটু বলুন যে আমি বলবো অত্যন্ত গুড সাইন অত্যন্ত ভালো সাইন যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তৃণমূল আমলে প্রত্যেকটা নির্বাচনে একতরফা করেছে তৃণমূল
তো সেখানে দাঁড়িয়ে আজকে তারা প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন বলে বৌদি থেকে শুরু করে ওই যে মোল্লা সাহেব প্রত্যেককে আজকে ধর্ণায় বসতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আজকে মাননীয়ার মুখ থেকে বেরিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু আজকে বিজেপির হয়ে গেছে এটা আমাদের শুনতে হলো এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক আমরা একটা জিনিস মনে করি যখন দুটো পক্ষ থাকবে এবং দুটো পক্ষই যখন একটা মিডিয়া বলুন বা এই ধরনের পুলিশ প্রশাসন বলুন তাদের উপর যখন দুটো পক্ষই আঙুল তুলবে তখন জানতে হবে যে সেটার ক্ষেত্রে নিরপেক্ষতা রয়েছে তো আমরা আশা করছি বেঙ্গল পুলিশ এবং সিআরপিএফ যারা ভোটের জন্য লড়াই করছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় তার জন্য যারা লড়াই করছে তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন এবং তারা নিশ্চয়ই সফল হবেন এবং রক্তপাতহীন ভোট আগামী দিনগুলিতে অন্ততপক্ষে আমরা দেখতে পাব পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত আন্দোলন চালিয়েছিল 17 সালের পর থেকে যখনই গঠন হয়েছিল আর কি তখন থেকেই তারপরে দুটো ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল অথচ দিদিকে নাড়াতে পারেনি তো তারপরে এই বছরে 50তম দিনে আপনারা ডাক দিলেন যে পরিবর্তনের ডাক এবং উঠে পড়ে লাগা যাকে বলে আমি আজকে সকালে ভিডিওতে বলছিলাম যে ঐক্যমঞ্চের হাওয়া ভোটের পালে লেগেছে তো এই বিষয়ে কি বলবেন যে পার্শ্বশিক্ষকরা যেটা চাচ্ছিল যে পরিবর্তন না হলে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে না আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না সেটা কি আস্তে আস্তে আসতে চলেছে কি বলবেন বিষয় হচ্ছে দিদিকে নাড়াতে পারেনি যেটা বললেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আজকে দিদিকে নাড়াতে পেরেছে বলে দেখছেন তো সরকারটা আজকে হুইল চেয়ারে ঠ্যাং দেখি দেখি বেড়াতে হচ্ছে তাকে না আমি বলেছিলাম যে 50তম দিন পর্যন্ত আসেনি আমাদের কথায় কর্ণপাত করেন সেটাই বলছে আর কি হ্যাঁ সেটা কর্ণপাত করেনি তার সুফল পাচ্ছে আজকে তুমি বুঝতে পারছেন না যে কিভাবে তাকে আজকে হুইল চেয়ারে সারা রাজ্য ঘুরে বেড়াতে হচ্ছে এই সমস্ত লোক ঠকানোর রাজনীতি বাংলার মানুষ বুঝে গেছে বাংলার শিক্ষিত মানুষ শিক্ষিত ভোটাররা তারা বুঝে গেছে এই সমস্ত দিয়ে আর চলবে না ওনার 50টার বেশি আসন হবে না এবং ওনার থেকে সংযুক্ত মোর্চা বেশি আসন পাবে বলে আমি প্রায় মাসখানেক আগে একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে আমাদের একটা হটটক বা একটা কথা কাটাকাটি হয়েছিল এবং সেখানে আমি মন্তব্য করেছিলাম যে সংযুক্ত মোর্চা মমতা ব্যানার্জির থেকে একটা আসন হলেও বেশি পাবে সেটাই হয়তো হতে চলেছে মঈদুল ইসলাম গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে লড়াই করছেন এবং একটা মানে সন্ত্রাস কবলিত এরিয়া বলে উনি উল্লেখ করছেন এবং প্রতি মুহূর্তে উনি যেটা আন্দোলনের ক্ষেত্রে করেছিলেন ওখানেও কিন্তু ধর্ণা কর্মসূচি কোথাও বাধা প্রদান করলে সেখানে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে যাচ্ছে একজন শিক্ষক তিনি শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত এই ভোট ময়দানে নেমে সন্ত্রাস কবলিত এরিয়া শাসক দলের বিরুদ্ধে যে লড়াইটা দিচ্ছেন একজন শিক্ষক হিসেবে কী বলবেন এই বিষয়টাতে দেখুন বলার কিছু নেই একটা কথা হচ্ছে কি আমি অবশ্যই ওনার শুভকামনা করি আগেও করেছি ওনার মঙ্গল কামনা করি সেই সঙ্গে যে লড়াই উনি দিচ্ছেন অবশ্যই সেটাকে স্যালুট করি কিন্তু এটার মধ্যে যে নোংরামিটুকু রয়েছে নোংরামিটুকু বলতে হচ্ছে উনি যে বিভিন্নভাবে টাকা কালেকশনের রাস্তা থেকে উনি কিছুতেই সরছেন না একদিকে আমরা বলেছিলাম যে উনি টিকিটের জন্য লড়াই করছেন যখন উনি প্রথম লড়াইটা শুরু করেন তখন আমরাই বলেছিলাম যে উনি একটা নির্বাচন একদিকে হচ্ছে টাকা কালেকশন হচ্ছে ওনার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচনের টিকিট তো আমরা প্রাথমিক অবস্থায় চিন্তা করেছিলাম যে উনি সিপিএমের টিকিটে লড়াই করবেন তো যখন ওনাকে সিআইটু থেকে মিটিংয়ের ডেকে যখন ওনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো তখন উনি আবার সুজনবাবুর কাছে গেলেন সুজনবাবুর তখন কিছুই করার ছিল না তারপরে উনি গেলেন পার্থবাবুর কাছে পার্থবাবুর সঙ্গে উনি যে আচরণ করলেন পার্থবাবুর সঙ্গেও ওনার সেট হলো না এমনকি ভাইপোর সঙ্গে ওনার সেট হলো না তখন উনি বাধ্য হয়ে গেলেন আইএসএফের কাছে এবং সেখানে বিরাট পরিমাণ টাকার খেলাও সেখানটায় রয়েছে এবং সবটা আমি প্রকাশ্যে বলছি না এখনই তো বিষয় হচ্ছে যে উনি তারপরেও নির্বাচনে দাঁড়িয়েও উনি প্রকাশ্যে যেভাবে অর্থ চাইলেন সবার কাছে এটা কিন্তু নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল তো যাই হোক ওনার শুভকামনা কারণ উনি বলছেন ওই অর্থ কালেকশনের যে বিষয়টা উল্লেখ করেছেন যে আমি একজন শিক্ষক কিন্তু একটা নির্বাচনে প্রচুর টাকা খরচ সেই জন্য উনি সাহায্যের মানে সাহায্যের জন্য অনুরোধ বার্তা পাঠিয়েছেন এই বিষয়টাতে সবাই ঘাস খায় না তো আমরা নেক্সট জায়গাতে যেটা আসবো সেটা হলো আপনি বলছিলেন যে পরিবর্তন হলেই আমাদের সফলতা আসবে সেরকম কিন্তু একটা পালাবদলের নমুনা কিন্তু পশ্চিমবাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কি না পরিবর্তন তো অবশ্যই হবে হ্যাঁ তাহলে পার্শ্ব শিক্ষকদের জীবনের পরিবর্তনটা কিভাবে হবে আশা রাখছি কতটা আশা রাখছি সম্পূর্ণ আশাবাদী আপনি বলছিলেন যে সপ্তম পে কমিশনের জায়গাতে আমরা লড়াইটা করব মানে আছে আগে পে স্কেল হোক তারপরে তো সপ্তম পে হ্যাঁ পে স্কেলের বিষয়টা আপনি বলছিলেন যে 15-20 যে জায়গাটা ইস্তাহারে আছে সেই জায়গা থেকে 15-20 কখনোই মেনে নেব না যেই দিক এটা 15-20 কখনোই মেনে না মেনে নেবেন না তো সেই জায়গাটা আপনারা বলছিলেন যে আমরা কেন্দ্রীয় ইস্তাহার কমিটির কাছে একটা আবেদন পাঠানো হয়েছে রাজ্য থেকে সেই বিষয়ে কি কোনো সদুত্তর এসেছে এর মধ্যে কোনো এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি আসলে পরে আমরা সবাই পেয়ে যেতাম আর এর মধ্যে কোনো লিডারের সঙ্গেই আমরা সত্যি কথা বলতে যোগাযোগ করতে পারছি না
যোগাযোগ করে পেরে ওঠিনি। তার কারণ হচ্ছে সবাই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে রয়েছেন, ঠিক সে কারণে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না। ফোনে যেটুকু কথা হচ্ছে তাতে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো দেখা যাক, নির্বাচনী ইস্তাহারে থাকলে যে হবে না থাকলে হবে না বিষয়টা এরকম নয়, তো এখন দেখা যাক কি হয়। না থাকলে হবে না থাকলে হবে না সেরকম নয়, এর এর আগে কিন্তু ওই সদর্থক টদর্থক এইগুলোই আছে এবং আমাদের জীবনে কিন্তু আসল কিছু আছে না। এই তো বলেছি ওসবে চিড়ে ভিজবে না, 15-20 হাজারে চিড়ে ভিজবে না, সদর্থক নঙ্গর্থকে ওসবে চিড়ে ভেজে নিচ্ছে, আবার ফুটপাত খোলা আছে বলেছি তো। তাহলে কি ফুটপাথে যেতে যেতে জীবনটা শেষ হবে এরকম মনে হচ্ছে নাকি? এই আগের দিনে আপনাকে তো বলেছিলাম, হ্যাঁ আপনি তো বলেছিলেন, সে তো ঠিকই আছে, যে পার্থবাবু বলেছেন যতদিন পর্যন্ত প্যারা টিচার থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের আন্দোলন। তাহলে সেটাই তো বলছিলাম যে আমরা 17 বছর ধরে যে কাজটা করছি, আমাদের সমস্ত যোগ্যতা আছে, আমরা ডাইরেক্টলি এটা বলতে পারছি না কেন যে আমাদের পরিপূর্ণরূপে যা যা প্রসেস অবলম্বন করা দরকার সবটাই অবলম্বন করে 17 বছর যে বিষয়টা নিয়ে আমরা কালচার করছি, স্কুলে চাকরি করছি, মানে ঢুকেই যে স্কেলটা পাই সেই স্কেলটা দিয়ে পড়ি, সেটাই তো শিক্ষকের মর্যাদা দিই না, সেটাই চেয়েছি আমরা। এবং পূর্ণ শিক্ষকের মর্যাদা এবং তার যে স্যালারিটা হওয়া উচিত, একটা এলিমেন্টারি টিচারের যে স্যালারি হওয়া উচিত, যা তাদের যে পে স্কেল হওয়া উচিত আমরা সেটাই চেয়েছি, এবং ন্যূনতম যেটা মানে জয়েনিংয়ের সময় যেটা, সেটাই সেটাই আমরা চেয়েছি। কিন্তু আপনি যে বলেছিলেন যে মুকুল বাবুর মাধ্যমে যেটা পাঠানো হয়েছে 22 আর 27 এরকম একটা, হ্যাঁ ওইটাই তো হবে, ওটাই হবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করছে এখন 9, 10, 11, 12 তাদের স্যালারিটা অনেকটাই বেশি আছে আমাদের থেকে, দেখা যাক তারপরে চালুটা হোক আগেই তো, তারপরে কোর্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো 5টা দফা নির্বাচন বাকি আছে। কি বার্তা দেবেন শিক্ষক সহ সমস্ত ব্যক্তিদের? সবাই যারা ভোটকর্মী হিসাবে যাচ্ছেন তারা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ভোট করবেন, নিরপেক্ষভাবে ভোট করবেন ভোটকর্মী হিসাবে যখন যাবেন। আর এই সরকারকে উপড়ে ফেলতে বদলে ফেলতে আমি সমস্ত পার্শ্ব শিক্ষক পরিবার সমস্ত যুব সমাজ সমস্ত আমাদের অভিভাবক অভিভাবিকা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী ছোট বড় ব্যবসায়ী সকলকে আমরা অনুরোধ করব, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা অবশ্যই এই সরকারকে বদল করব, সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা ভোট কেন্দ্রে পৌঁছাব। আমরা বলেছি সংগঠনের পক্ষ থেকে যে যেখানে শক্তিশালী, যে তৃণমূলকে টক্কর দিতে পারবে, তৃণমূল কংগ্রেসকে যে হারাতে পারবে তাকেই ভোট দেওয়ার জন্য আমরা বলেছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য, আশা করছি আবার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আপনাকে নিয়ে আসবো কোনো এই 2-1 দিন পরেই। তো যে সমস্ত বন্ধু ভিডিওটি দেখছেন এই চ্যানেলেই কিন্তু ভগীরথ ঘোষকে এই মুহূর্তে পাবেন, অন্য কোনো চ্যানেলে পাবেন না, কারণ এই ভোটের মরশুমে তার কলকাতায় কোনো প্রোগ্রাম চলবে না। অতএব এই চ্যানেলটাকেই কিন্তু আপনাদের ফলো করতে হবে, তার জন্য যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে লাইক করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।